Hello, boss. Today I am going to discuss about past indefinite tense or simple past tense. In this class, I am going to discuss about the definition, the usages of past indefinite tense and the rules and formation of past indefinite tense. पास्ट इनडिफिनिट टेंस बा सिंपल पास्ट टेंस बला होय थाके बा साधारण अतीत काल बांग्लाय जेटाके बला होय थाके साधारण अतीत काल काके बोले सेटा आमरा आजके जानबो एवं एर गठन सम्पर्के अर्थात फॉर्मेशन एवं एर व्यवहार कोथाय कोथाय एर व्यवहार होय एवं एर आमरा कोन क्षेत्रे गुलो व्यवहार करी बांग्लाय किभाबे देखले व्यवहार करी सेटा आजके आलोचनार विषय ओके তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা সংজ্ঞা দেব যে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ অতীতকাল কাকে বলে। দেখো, অতীতকালের কোনো কাজ ঘটনা বর্ণনা অতীতকালের কোনো কাজ ঘটনার বর্ণনা বা অতীতের অভ্যাসকে বোঝাতে যে টেন্সের ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। অতীতকালের কোনো কাজ বা অতীতকালের কোনো ঘটনা সাধারণভাবে ঘটে যাওয়া কোনো ঘটনার কথা বা অতীতের অভ্যাসকে যদি যে টেন্স দ্বারা বোঝানো হয় সেটা কি বলা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। একটা উদাহরণের সাহায্যে বলা যাক, যেমন রহিম দীঘা গিয়েছিল। তাহলে লিখবো রহিম ওয়েন্ট টু দীঘা, অর্থাৎ রহিম দীঘা গিয়েছিল। ঠিক আছে, অতীতে রহিম দীঘা গিয়েছিল। আরো আমি উদাহরণ দিচ্ছি, যেমন অতুলবাবু প্রতিদিন সকালে হাঁটতেন অতুলবাবু বাবু ইউজড টু ওয়াক ডেলি ইন দ্য মর্নিং, অর্থাৎ অতুলবাবু রোজ সকালে হাঁটতেন। ওকে, তাহলে এগুলো অতীতকালের কাজ। আবার একটা উদাহরণ দিচ্ছি, আমি গতকাল ভাত খেয়েছিলাম। আই এট রাইস ইয়েস্টারডে। ওকে, তাহলে এই যতগুলো উদাহরণ দেওয়া হলো সবগুলোই হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। অর্থাৎ কোনো অতীতের ঘটনাকে বর্ণনা করা, যেমন রহিম দীঘা গিয়েছিল, রহিম
এক বছর আগে বা দু বছর আগে দেখা গিয়েছিল বা দু মাস আগে দেখা গিয়েছিল। অতুলবাবু প্রতিদিন সকালে হাঁটতেন, এটাও একটা অতীতের অভ্যাসকে বর্ণনা করা বা অতীতের কোনো কাজ, যেমন আমি গতকাল ভাত খেয়েছিলাম, যেহেতু গত হয়ে গেছে, অতীত হয়ে গেছে, তাই এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের আমরা কীভাবে বাংলায় কীভাবে চিনব যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে দেখো আমি একটা লিখছি, যেমন ছিল, ছিলে, ছিলেন, বা ছিলাম, ছিলাম, তে, সরি, তো, তে, তাম, তেন ইত্যাদি যদি বাংলায় থাকে তাহলে আমরা বুঝতে পারবো কি এগুলো, এগুলো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যেমন যেমন আমি একটা উপরে উদাহরণ দিচ্ছি, সে করেছিল, সরি, যেমন উদাহরণটা এখানে লিখছি, দেখো আমি গিয়েছিলাম, আমি দীঘা গিয়েছিলাম, তাহলে এক্ষেত্রে ছিলাম কথাটা আসছে, তুমি দীঘা গিয়েছিলে, তুমি দীঘা গিয়েছিলে, ছিলে কথাটা আসছে, সে দীঘা গিয়েছিল, গিয়েছিল বা গিয়েছিলেন, ওকে, তাহলে ছিলেন, ছিল কথাটা আসছে, তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমাদের হয়ে গেল। এরপরে ততে তাম, যেমন আমি সকালে বেড়াতে যেতাম, বেড়াতে যেতাম, তাম হয়ে গেল, তুমি সকালে বেড়াতে যেতে, তেটা হয়ে গেল, সে সকালে বেড়াতে যেত, যেত বা যেতেন, তাহলে তেন কথাটাও হয়ে গেল এবং ত কথাটাও হয়ে গেল। তাহলে অতীতের যদি অভ্যাস হয় তাহলে সেক্ষেত্রে আমরা ততে তান বা ততে তাম ইত্যাদি ব্যবহার করি, আর যদি অতীতে সাধারণ ঘটনা হয় তাহলে সাধারণত আমরা ছিল, ছিলে, ছিলেন এবং ছিলাম এই কথাটা, এগুলো ব্যবহার করি। উদাহরণ সাহায্যে তোমাদেরকে দেখানো হয়ে গেল, অতীতে কোনো একটা ঘটনা বর্ণনা দিতে গেলে, যেমন আমি দীঘা গিয়েছিলাম, তুমি দীঘা গিয়েছিলে, সে দীঘা গিয়েছিল, তখন সেক্ষেত্রে হবে কি এই ছিল, ছিলে, ছিলেন বা ছিলাম, এইগুলোকে, এগুলো হবে। আর যদি অভ্যাস বোঝায় সকালে বেড়াতে যেতাম, তুমি সকালে বেড়াতে যেতে, সে সকালে বেড়াতে যেত, এগুলো সবগুলোই অতীতের কাজ, তাহলে সেগুলো হবে ততে তাম তেন, এগুলো সবগুলোই পাস্ট ইনডিফিনাইট টেন্সের বা পাস্ট ইনডিফিনিট টেন্সের বা সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ। ওকে, তাহলে আমরা বাংলায় এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝতে পারবো, এই সমস্ত উপসর্গ বা অনুসর্গ যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এগুলো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এরপরে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন, ইংরেজিতে গঠনটা সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো আমি একটা উদাহরণ লিখছি, ফরমেশন, এটা হলো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ বা হ্যাঁবাচক সেন্টেন্সের। ওকে, দেখো ফরমেশন, সে কাল স্কুলে গিয়েছিল,
সে কাল স্কুলে গিয়েছিল তাহলে এটা অতীত অর্থাৎ পাস্ট ইনফিনিট টেন্স এর একটা উদাহরণ তাহলে হবে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে ওকে ফর্মুলাটা কি ফর্মুলা হলো প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম আমরা জানি এক একটা ভার্বের তিনটে করে ফর্ম আছে এটা আগে তোমাদের করে দেওয়া হয়েছে গো ওয়েন্ট গন অর্থাৎ এটা যদি এক নম্বর হয় এটা দু নম্বর এটা তিন নম্বর তাহলে ভার্বের দ্বিতীয় নম্বর বা পাস্ট ফর্ম তাহলে লিখবো আমরা ভার্ব পাস্ট বা ভি টু এবং সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম আর যদি অবজেক্ট থাকে তাহলে বারো না হলে লিখবো আদার্স তাহলে সম্পূর্ণ ফর্মুলা হলো সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম এবং আদার্স ওকে এটাই হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভের ফর্মুলা ওকে যেমন সে কাল স্কুলে গিয়েছিল তুমি কাল স্কুলে গিয়েছিলে সবগুলোই হবে এক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম ঠিক আছে এটা হলো অ্যাসার্টিভের ফর্মুলা এরপর আমাদের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ আমরা দুটো ফর্মুলায় জানবো তার আগে একটু আলোচনা করব দেখো আর একটা উদাহরণ হচ্ছি সে গতকাল সেখানে ছিল সে গতকাল সেখানে ছিল তাহলে লিখতে হবে হি ওয়াজ দেয়ার ইয়েস্টারডে অর্থাৎ এই যে ওয়াজ এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম এটা হলো বি ভার্বের সেকেন্ড ফর্ম ঠিক আছে এটা বি ভার্বের সেকেন্ড ফর্ম আমি স্যার সেকেন্ড ফর্ম হলো ওয়াজ হয় ইয়ের ক্ষেত্রে ওয়াজ হলো তাহলে সে সেখানে গিয়েছিল এটাও সে একই ফর্মুলা সাবজেক্ট তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম এটা হচ্ছে আদার্স অবজেক্ট আদার্স ওকে তাহলে এটা হলো ফর্মুলা অ্যাসার্টিভের আমরা এরপরে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সম্বন্ধে জানবো দেখো প্রথমে আসবো আমরা নেগেটিভ নেগেটিভ সে গতকাল স্কুলে গিয়েছিল আমি লিখলাম সে গতকাল স্কুলে যায়নি সে গতকাল স্কুলে যায়নি ওকে অর্থাৎ এটা হলো নেগেটিভ তাহলে আমরা যেটা করলাম সে গতকাল স্কুলে গিয়েছিল এটা লিখলাম সে গতকাল স্কুলে গিয়েছিল এটার আমরা রেখেছিলাম হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে এটা ছিল সিম্পল পাস্ট ইনফিনিটের ফর্মুলা সে গতকাল স্কুলে গিয়েছিল হ্যাঁ বাচক কিন্তু এক্ষেত্রে আছে সে গতকাল স্কুলে যায়নি অর্থাৎ না বাচক নেগেটিভ আছে তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে দেখো কী হবে সাবজেক্ট হলো হি সে এই ওয়েন্ট আছে ওই ওয়েন্টের জায়গায় প্রথমে হবে ডিড নট আর যেহেতু এখানে ডিড বসে গেল তাই অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব আমাদেরকে নিয়ে আসতে হবে ডিড কথাটা নিয়ে আসতে হবে হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে এটা কখনোই এরকম হবে না হি নট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে বা হি ওয়েন্ট নট টু স্কুল ইয়েস্টারডে এরকম কখনোই হবে না এক্ষেত্রে একটা বি ভার্বকে নিয়ে আসতে হবে ডু ভার্বকে নিয়ে আসতে হবে কিংবা হ্যাভ ভার্ব যদি থাকে হ্যাভ ভার্ব বা অক্সিলারি ভার্ব একটা নিয়ে বা অ্যামিজার ভার্ব একটা নিয়ে আসতে হবে তাহলে আমাদের নেগেটিভ ফর্মুলাটা হবে এরকম আর যেহেতু এই ডিড হলো ডুয়ের পাস্ট ফর্ম ডু ভার্বের পাস্ট ফর্ম হলো ডিড ডু ডিড ডান ওকে তাহলে যেহেতু আমাদের ডিড কথাটা পাস্ট টেন্সে ব্যবহার হয়ে যাচ্ছে তাই মেন যে ভার্বটা
মেন ভার্বটা সব সময় আমাদের তখন হয়ে যাবে প্রেজেন্ট ফর্মে, ঠিক আছে? যেহেতু ডিড কথাটা পাস্ট টেন্সে ব্যবহার হয়ে গেল, অক্সিলারিটা পাস্ট টেন্সে ব্যবহার হয়ে গেল, তাই আমাদের এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো, দেখো সম্পূর্ণ ফর্মুলাটা হবে সাবজেক্ট প্লাস ডিড লিখবো অক্সিলারি, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম MV1, অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেন ভার্ব প্রেজেন্ট প্লাস আদার্স অবজেক্ট, তাহলে অবজেক্ট বা আদার্স। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো সাবজেক্ট, তারপর অক্সিলারি, তারপরে নট, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকে? এরপরে যদি মেন ভার্বটা বি ভার্বে থাকে, যেমন সে গতকাল সেখানে ছিল, যেমন আমি লিখছি সে গতকাল সেখানে ছিল, তাহলে এইটার আমরা লিখলাম হি ওয়াজ দেয়ার ইয়েস্টারডে, অর্থাৎ সে গতকাল সেখানে উপস্থিত ছিল। এরপরে আমি লিখলাম সে গতকাল সেখানে ছিল না, সে গতকাল সেখানে সেখানে ছিল না, তখন কি করতে হবে? যেহেতু এখানে বি ভার্বটা হলো মেন ভার্ব, ঠিক আছে, তখন আর ডু ভার্ব বা ডিড কথাটা ব্যবহার হবে না, তাহলে লিখতে হবে হি ওয়াজ নট দেয়ার ইয়েস্টারডে। কেবলমাত্র বি ভার্বের ক্ষেত্রে, বি ভার্বের ক্ষেত্রে বি ভার্বের পরে কি হবে না নট কথাটা ব্যবহার হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্টের পরে বি ভার্ব যদি থাকে তাহলে বি ভার্বের পরে নট কথাটা ব্যবহার হবে, এই ক্ষেত্রে হবে, এক্ষেত্রে এই ডিড কথাটা ব্যবহার হবে না, ওকে? তাহলে হবে এটা সাবজেক্ট প্লাস বি ভার্ব, এক্ষেত্রে বি ভার্বটাই হলো মেন ভার্ব, যেহেতু বি ভার্ব অর মেন ভার্ব, এক্ষেত্রে যেহেতু সাবজেক্টটাই মেন ভার্ব, সরি, যদি বি ভার্বটা মেন ভার্ব হিসেবে থাকে তাহলে এর পরে নট বসবে, নট প্লাস আদার্স লিখছে, আদার্স অর্থাৎ অবজেক্ট বা আদার্স। তাহলে যদি পাস্ট টেন্সে থাকে এবং সেটা যদি বি ভার্ব থাকে, বি ভার্বটা যেহেতু এখানে মেন ভার্ব তাই বি ভার্বের পরই নটটা বসবে, এক্ষেত্রে ডিড কথাটা বসবে না। এটা হলো নেগেটিভের ফর্মুলা, তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভের ফর্মুলা। এরপর আমরা কোশ্চেনের ফর্মুলা বা ইন্টারোগেটিভ ফর্মুলা জানব। দেখো দেখো, এরপরে যেটা আমরা জানবো সেটা হলো কোশ্চেন ফর্মুলা বা ইন্টারোগেটিভ ফর্মুলা। ইন্টারোগেটিভ ফর্মুলা বা কোশ্চেন ফর্মুলা, দেখো আমি প্রথমে অ্যাসার্টিভ দিকে শুরু করছি, সে গতকাল স্কুলে গিয়েছিল, এটা লিখেছিলাম হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ওকে? সে গতকাল স্কুলে গিয়েছিল, ঠিক আছে? এরপরে যদি এটাকে কোশ্চেন করা হয়, যদি এটাকে কোশ্চেন করা হয় তাহলে লিখতে হবে সে কি গতকাল গিয়েছিল,
জিজ্ঞাসা ছিল অর্থাৎ সে কি গতকাল স্কুলে গিয়েছিল তখন যেহেতু এটা ওয়েন্ট আছে এটা আবার সে আমাদেরকে ডিড কথা নিয়ে আসতে হবে ডিড একটা অক্সিলারি নিয়ে আসতে হবে তাহলে লিখতে হবে ডিড হি অর্থাৎ ডিড হি তখন গো হবে ওয়েন্টটা তখন হয়ে যাবে মেন ভার্বটা হয়ে যাবে গো ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে স্কুল ইয়েস্টারডে সরি জিজ্ঞাসা চিহ্ন তাহলে মেন ফর্মুলা হলো অক্সিলারি বা ডিড এক্ষেত্রে ডিড আমি ডিড ব্রেকেটে লিখে দিচ্ছি অক্সিলারি বা ডিড যদি সেটা ডু ভার্ব থাকে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স এটা হলো ফর্মুলা তাহলে প্রথমে হবে অক্সিলারি বা ডিড তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে আদার্স ফর্মুলা এরপর যদি সেটা বি ভার্বে থাকে তাহলে কি হবে লিখছি আমি সে গতকাল সেখানে ছিল এটা লিখেছিলাম হি ওয়াজ দেয়ার ইয়েস্টারডে ইয়েস্টারডে হি ওয়াজ দেয়ার ইয়েস্টারডে কিন্তু এবার যদি লিখি এটার কোশ্চেন করি সে কি গতকাল সেখানে ছিল সে কি গতকাল সেখানে ছিল কোশ্চেন তখন যেহেতু এই বি ভার্বটা এখানে মেন ভার্ব এই বি ভার্বটা যেহেতু মেন ভার্ব এই বি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে তাহলে হবে ওয়াজ হি দেয়ার ইয়েস্টারডে অর্থাৎ সে কি সেখানে ছিল সরি এটা পুষ্ট হবে তাহলে সেই ক্ষেত্রে হবে কি মেন ভার্ব বা বি ভার্বটা আগে হয়ে যাবে বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স ওকে এটা হবে ফর্মুলা তাহলে তোমাদের তিনটে ফর্মেশন তিনটে যে ফর্মুলা আছে সেই ফর্মুলা সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করা হলো তোমাদের ডেফিনেশন সম্বন্ধে আলোচনা করা হলো এবং উদাহরণও তোমাদেরকে দেওয়া হয়েছে এরপরে আর একটি জিনিস তোমাদেরকে আলোচনা করব যেটা হলো অতীতকালের অভ্যাস দেখো আমি এটা বলেছি যে অতীতকালের কোনো কাজ ঘটনা বর্ণনা বা অতীতের অভ্যাস এবার অতীতের অভ্যাস যদি প্রতিনিয়ত হয় যেমন অতুলবাবু প্রতিদিন সকালে সকালে হাঁটতেন অর্থাৎ এইটা তার কি ছিল না প্রতিনিয়ত একটা অভ্যাস প্রতিদিনের একটা অভ্যাস ছিল তাহলে এইরকম যদি প্রতিদিনের অভ্যাস থাকে তখন সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজড টু কথাটা ব্যবহার করতে হবে ইউজড টু অর্থাৎ ইউজড টু কথার অর্থ হলো অভ্যস্ত অভ্যস্ত ছিল অর্থাৎ অতীতের কোনো প্রতিদিনের যদি অভ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে এটা হবে ইউজ টু যেমন এক্ষেত্রে হবে কি অতুল অতুলবাবু ইউজড টু ওয়াক এটা ওয়াক হলো না ওয়াক হবে না অতুলবাবু ওয়াক ডেলি ইন দ্য মর্নিং এটা হবে না এটা হবে অতুলবাবু ওয়াক ইউজ টু ওয়াক ডেলি ইন দ্য মর্নিং অর্থাৎ অতুলবাবু প্রত্যেক দিন সকালবেলায় হাঁটতেন এক্ষেত্রে হবে না অতুলবাবু ওয়াক ডেলি ইন দ্য মর্নিং এটা হবে না ঠিক আছে এক্ষেত্রে হবে অতুলবাবু ইউজ টু ওয়াক ডেলি ইন দ্য মর্নিং ওকে তাহলে তোমাদের এই ভিডিওটার সাহায্যে পাস্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হলো পাস্ট
ইনডিফিনিট টেন্সের গঠন তার ব্যবহার এবং বাংলায় তা কীভাবে আমরা চিনবো সেটা সম্বন্ধে এখানে আলোচনা করা হলো। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ এ লট টু আন্ডারস্ট্যান্ড পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড টু ওয়ার্ক আউট দ্য ট্রান্সলেশন দ্য বেঙ্গলি ট্রান্সলেশন ইন টু ইংলিশ ট্রান্সলেশন। ওকে, অর্থাৎ তোমাদেরকে এটা বাংলা থেকে ইংলিশ করতেও সাহায্য করবে এবং টেন্স সম্বন্ধে ধারণা, পাস্ট ইনডিফিনিট টেন্সের সম্বন্ধে ধারণা দিতে সাহায্য করবে। ওকে, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান কন্ট্যাক্ট মি। দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।